নতুন ভিডিও পেতে পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টাটা বাজিয়ে দিন আপডেট নিউজ পেতে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার সমাপ্তি। দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার শান্তি কামনার মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। মঙ্গলবার দুপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের এই আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মানুষ। মোনাজাত পরিচালনা করেন দিল্লির মাওলানা শামীম। এই দ্বিতীয় পর্বে অংশ নিয়েছেন তাবলিগ জামাতের দিল্লি মার্কাজের অনুসারীরা। এর আগে শনিবার ঢাকার কাকরাইল মসজিদে ইমাম মোহাম্মদ জুবায়ের পরিচালনায় তাবলিগ জামাতের দেওবন্দি পন্থীতে অংশগ্রহণে শনিবার বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়। এরপর রোববার সকালে দিল্লির মাওলানা মোহাম্মদ সাহ কাদলবির অনুসারীদের সম্মেলন শুরু হয়। ইজতেমার দ্বিতীয় পর্ব সোমবার শেষ হওয়ার কথা থাকলেও বিরূপ আবহাওয়ার প্রথম দিনের কর্মসূচি বিঘ্নিত হয়। পরে আখেরি মোনাজাত একদিন পিছিয়ে দেওয়া হয়। মঙ্গলবার ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে দূর দূরান্ত থেকে টঙ্গী আসতে শুরু করে মানুষ। যানবাহন না পেয়ে অনেকে পায়ে হেঁটে ইজতেমা মাঠে পৌঁছান। ফজরের নামাজের পর উর্দুতে বয়ান করেন দিল্লির হাফেজ ইকবাল নায়ার। তার বয়ান বাংলায় তর্জমা করেন সম্মান বাংলাদেশের মাওলানা মুফতি ওসামা বিন ওয়াসিফ। সকাল ১০টার দিকে উর্দু ভাষায় হেদায়েতি বয়ান করেন দিল্লির মাওলানা শামীম এবং এ বয়ান বাংলায় তর্জমা করেন মাওলানা আশরাফ আলী। এরপর মাওলানা শামীম আখেরি মোনাজাত পরিচালনা করেন। এ সময় ময়দানের আশেপাশের অলি গলি, পাশের বাসাবাড়ি, ভবনের ছাদ, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ আশপাশের সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন মানুষ। বেলা ১২টায় শুরু হওয়া মোনাজাত শেষ হয় ১২:০২। প্রতিবার ইজতেমার ব্যবস্থাপনায় মুসল্লিরা থাকলেও এবার ছিল প্রশাসন। সম্প্রতি মাওলানা জুবায়ের ও দিল্লি সাদ কান্তলবির অনুসারীদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিলে প্রশাসনের নির্দেশনায় এবার ইজতেমা দুই পর্বে ভাগ করে চার দিন করা হয়। দুই পক্ষের কোন্দলে তাবলিগ জামাতের বিশ্ব আমিন নিজামুদ্দিন মারকাজের শীর্ষ নেতা মাওলানা সাদ এবার ইজতেমায় অংশ নেননি। তার পক্ষে ৩২ সদস্যের একটি দল দিল্লি থেকে এসে ইজতেমায় যোগ দেন। তাদের নেতৃত্ব দেন মাওলানা শামীম। ৩৬টি দেশের সহস্রাধিক মেহমান এবারের ইজতেমায় অংশ নেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করুন। আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।